কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের আজি গুণোৎসব তৃতীয় দিনের কার্যসূচী। আজি ইয়াতে আমার ভূপেন কাকতি তেখেত এভেলেটার হিসাবে আছে, আর আমার শিক্ষক শিক্ষয়িত্রী পাঁচজন, তাদের দুজন আমার প্রতুল ডেকা স্যার আর কবিতা তালুকদার, তেখেত সকল আমার কদতল স্কুলত আছে। আর তেখেত সকলের স্কুলের আমার ইয়াতে দুজন শিক্ষক শিক্ষয়িত্রী মানে যোগদান করেছে, আর সুকলমে আজি কার্যসূচী সুন্দরভাবে চলি আছে আর চলি থাকিব বলে মানে আশা করছো। আর আপনাদের আহি আমার স্কুলের পরিবেশ চোয়াচিতার কারণে যানে পদক্ষেপ লৈছে মই আপনাদের ধন্যবাদ জানাইছো। আর আগন্তুক দিনতো আপনাদের সহায় সহযোগিতা পাম বলে আর সরকারক মানে আহ্বান জানাইছো, যাতে এই স্কুলখন আরো উন্নতি করার কারণে যদি আমাক সরকারি অনুদান যদি সঠিকভাবে দিয়ে তার কারণে মানে সরকারক মানে হয়তো ধন্যবাদ দিছো বা হয়তো দিম। আর গোটাই সমস্ত ঘরটো যাতে আমার পকী করে দিয়ে, পকিয়ে আছে কিন্তু মানে প্লাস্টার হওয়া নাই, ফ্লোরখান হওয়া নাই, সিলিং হওয়া নাই, এখিনি হলে আমার বিল্ডিংয়ের অসুবিধা আছে, এখিনি অসুবিধা যদি আমার যদি পাও আমি সরকারক ধন্যবাদ আর জানাব। আসলে এখন আমার নলবাৰী জেলার পূব নলবাৰী শিক্ষাখণ্ডর অন্তর্গত টেরেসিয়া গাঁৱত স্থাপিত 841 নম্বর টেরেসিয়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়খন 1947 সনতেই স্থাপিত হয়েছিল আর তেতিয়ারপরাই বিদ্যালয়খনে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অরিহণা আগবাই আহিছে। বর্তমান এই বিদ্যালয়খন এখন আগশারীর সরকারি বিদ্যালয় বলে আমি ভাবিব পারো। এই বিদ্যালয়খনত বর্তমান আন্তঃগাঁথনি যথেষ্ট ভাল, শিক্ষার পরিবেশ ভাল। এই বিদ্যালয়খনত 50 জনতকৈ অধিক ছাত্র ছাত্রী ইয়াত পাঠদান করে আছে। এই বিদ্যালয়খনত আমি 5 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী আছো আর শিক্ষক শিক্ষয়িত্রীসকলে আমি বিদ্যালয়খনত যিখিনি আমার সরকারি নিয়ম নীতি আছে সেইখিনি আমি সকলমে পালন করি বিদ্যালয়খনত ছাত্র ছাত্রীসকলক যথেষ্ট আগবাই নিয়ার কারণে আমি প্রচেষ্টা হাতত লৈছো। আর এই ক্ষেত্রে আমার বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি, প্রাক্তন সভাপতি আর বর্তমানের সভাপতি দুইগৰাকীয়ে আমাক যথেষ্ট সহযোগ করেছে, তেখেতসকলের যথেষ্ট অবদান আছে আর তেখেতসকলে প্রতিটি মুহূর্তত আমার লগত সহযোগ রাখে, যার কারণে আমি বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রীসকল উৎসাহিত হয়েছো, ছাত্র ছাত্রীসকল উপকৃত হয়েছে আর এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের যিখিনি অভিভাবক অভিভাবিকা তেখেতসকলক যথেষ্ট আমি ধন্যবাদ জানাইছো। এই ক্ষেত্রে তেখেতসকলের যথেষ্ট অরিহণা আছে, এই বিদ্যালয়খনত তেখেতসকলের মরম আছে, মোহ আছে, যত তেখেতসকলে নিজেই ইয়াত উপস্থিত হয়ে বিভিন্ন কার্যসূচীত অংশগ্রহণ করে আমার লগত সহযোগ করে, আমি শৈক্ষিক দিকের ক্ষেত্রে যথেষ্ট আগবাড়ি আমি সক্ষম হয়েছো। তার লগতে আমি বিদ্যালয়ের যধ্যাহ্ন ভোজনের আমার ব্যবস্থা আছে এইখিনিও আমি নিয়মিয়াকৈ করো, সোমবারের পর শনিবার প্রতিটি দিনতে আমি নিয়মিয়াভাবে মধ্যাহ্ন ভোজন ইয়াত ছাত্র ছাত্রীসকলক দিয়ার ব্যবস্থা আছে। এই বিদ্যালয়খনত যদিও ঠাইর অভাব, এখন আমার পাচলি বাগিচা আছে, এই বাগিচাত উৎপাদন হওয়া বিভিন্ন ফল মূল বা শাক পাচলি আমার ছাত্র ছাত্রীসকলে মধ্যাহ্ন ভোজনত গ্রহণ করেছে, এই ক্ষেত্রে আমি সকল পক্ষকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাইছো আর আপনার মিডিয়া আপনার যথেষ্ট ধন্যবাদ জানাইছো। আজি আমার এই বিদ্যালয়ত উপস্থিত হয়ে আপনাদের যিখিনি আমাক সহযোগিতা আগবাড়ালে তার ক্ষেত্রে আমি যথেষ্ট সুখী। আগত দিনতো আমি আরও যাতে অধিক সুবিধা আমি লাভ করব পারো তার কারণে আমি আশাবাদী। এই ক্ষেত্রে এটা আমার বিশেষ কবলগিয়া আছে যে আমার বর্তমান বিদ্যালয়খনত 60 ফুট দীঘল আর 22 ফুট বহল এটা আমার বিদ্যালয় গৃহ আছে। বিদ্যালয় গৃহটা আমার মজিয়াখন কেঁচা হয়ে আছে আর পকি বেড় আমার প্লাস্টার হওয়া নাই, হে আমার সরকারি পক্ষক বা আমার কর্তৃপক্ষক বিনম্র অনুরোধ জানাইছো আমি বিদ্যালয়ের তরফের পরা যাতে অতি সোনকালে এই আমার ব্যবস্থাখানি ভালদরে করে দিয়ে, যার ফলত আমার ছাত্র ছাত্রীসকল হয়তো আরো অধিক উপকৃত হবো।